আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে তিন মাস বা ছয় মাস বাইরে থাকা যায় কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে এক বছরে বেশি সময় লাগে এখন তাহলে আমাদের করণীয় কী পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি মানুষ মারা গেলে তিন দিন সাত দিন বা চল্লিশ দিনে যে মানুষ খাওয়ানো হয় সেখানে আত্মীয় স্বজনদের সহ খাওয়ানো হয় এতে মৃত ব্যক্তির কোনো উপকার আসে কি না মহিলাদের জন্য তিতা করল্লার মতো একটা আমল আছে কিসের মতো আমল হয় তিতা করল্লা চিনেন প্রচন্ড তিতা এই তরল করল্লা খাইতে কষ্ট হয় মহিলাদের জন্য এরকম একটা আমল আছে সে আমলটা হলো স্বামীর আনুগত্য করা কার আনুগত্য করা একটা দোকানও একজন মালিক বা একজন কর্মকর্তা একজন বস কোনো একজনকে দায়িত্বশীল না মানলে সেখানে সেটা খুব ভালোভাবে চলতে পারে না একটা সংসারে শান্তির জন্য একজনকে অন্তত মানতে হয় একজন মুসলিম নারী তিনি আল্লাহর নির্দেশের কারণে তার স্বামীর যৌক্তিক বৈধ কোরআনার সম্মত নির্দেশকে মেনে চলবেন এবং স্বামীর সাথে কুতর্কে জড়াতে যাবেন না বেয়াদবি করতে যাবেন না নবী আলি সৈতাল্লাহ মেয়েদের জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত উল্লেখ করেছেন চারটা শর্ত এক নম্বর হলো ঈদ আসল্লা তেলমার আতু খম সাহা মহিলারা যদি শক্ত নামাজ পড়ে ওসহমাদ শাহরাহা এবং যদি রমজানে রোজা রাখে ওয়াত আজাহা স্বামীর আনুগত্য করে এবং ওয়া ফরজাহা নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করে এই নারীর জন্য নবী ইসাদাম জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ আমাদের বন্ধুদেরকে সে আমলটা করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি। পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হয় ঘরে ঘরে অনেক সময় এটা হতে পারে দাম্পত্য জীবনে বোঝাপড়ার গলমিল হতে পারে গণ্ডগোল ঝগড়ার পর্যায়েও চলে যেতে পারে যদিও না যাওয়া কাম্য একজন সন্তান হিসাবে আপনার ভূমিকা কি হবে খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের অনেক অনেক ভাই বোন আছেন যে ভুল করে ফেলেন হয়তো আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলম করছেন আপনার মা আপনার বাবার প্রতি জুলুম করছেন হতে পারে তো যিনি জুলুম করছেন আপনি যদি পারেন তাকে থামানোর তাহলে আপনি থামাবেন কিন্তু সেটা থামাতে গিয়ে আপনি যেন আবার আইন হাতে তুলে আপনার বাবা বা মায়াকে শাসন করতে না যান খুব ভালো করে শুনে রাখেন অনেক ছেলে আছে বাবা তার মার প্রতি জুলুম করছে এই জন্য বাবার গায়ে হাত তোলে আসে না নাই খবরদার ভয়াবহ অপরাধ হবে এটা আপনি যেটা করবেন আপনার মাকে বাঁচাবার জন্য আপনি ওয়াল হয়ে যান দেয়াল হয়ে যান আপনি বাবার হাতটা ধরে ফেলেন আপনি বেয়াদবি করবেন না আপনি তাকে কাউন্সেলিং করেন তাকে বুঝান ঠান্ডা মাথায় করেন যখন স্বাভাবিক হয় অন্য কাউকে দিয়ে বুঝান অন্য সহযোগিতা চান আপনার দাদা দাদি বড় চাচা অন্য যারা আছেন তাদের কাছে বিচার দিয়ে তাকে সংশোধন করেন করেন আপনি উদ্যোগ গ্রহণ অতিরিক্ত হচ্ছে মাকে আপনি বাঁচাবার জন্য বিভিন্ন উদ্যোগ নেন কিন্তু তাই বলে আপনি বাবার বিচারের দায়িত্ব বা মাকে শাসন করার দায়িত্ব আপনার হাতে তুলে নিতে পারেন খবরদা এটা অনেক যুবক ভাইয়েরা ভুল করে বসেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মিলাদ কেয়াম কি রাসুলের সুন্না আমাদের এই এলাকা মিলাদ কেয়ামের প্রচার প্রচলিত এমনকি যদি কেউ মিলাদ না পড়েন তাহলে অনেকে কষ্ট ও রাগ করেন এখন আমাদের করণীয় কি ভাইরা আমার নবী করিম সাল্লাহিসাল্লামের প্রতি দূরত পড়া লাগবে কি লাগবে না নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন মানসোল্লাহ আলিয়া মারতান সাল্লাহ আলহি আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন দশ বার রহমত নাজিল করবেন এই জন্য বেশ বেশি দূরত পাঠ করতে হবে কিন্তু দূরত পাঠের জন্য সম্মিলিতভাবে পাঠ করতে হবে সবাই ডেকে একত্রিত হয়ে দূর পাঠ করতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা সাহাবিরা দূরত পাঠ করছে না করে নেই তারা দূরত পাঠের জন্য এরকম সবাই সমবেত হতেন ডেকে একত্র হতেন এরকম কোনো জালহাদিসও পাওয়া দূরটা ব্যক্তিগত আমল আচ্ছা নামাজের মধ্যে আপনারা দূরতপ্রাণ কি পড়েন না এই দূরটা কি সবাই একসাথে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়েন যার যার দূর শেষে পড়েন না তো নামাজের মধ্যে যদি দাওয়া দুরুদটা যার যার পার্সোনাল আমল হয় নামাজের বাইরে আপনাকে সম্মিলিত রূপ দেওয়ার জন্য কো কে নির্দেশ দিয়েছে বিধায়ক দুরুদটা প্রত্যেকে যার যার মতো পড়বেন মিলাদ এবং কেয়ামের নামে সবাই একত্রিত হয়ে সুরে সুর মিলিয়ে যে দুরুদ পাঠ করা হয় এটা কোরআন সুন্নায় কোথাও নির্দেশিত এমনিতে বেশি বেশি দুরুদ পাঠ করবেন আর এছাড়া নবী সাল্লাহ সাল্লামের গুণকীর্তন অথবা তার প্রশংসা তার আলোচনা এটার জন্য আপনি সমবেত হতেই পারেন কিন্তু দূরত পাঠের জন্য সমবেত হওয়া সেটার জন্য আবার দূরত পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া নবী সাল্লাহি সাল্লাম এসেছেন সেটা মনে করে এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় আল্লাহ তারা আমাদেরকে সুন্নাক অনুসরণ করার তফিক দান করুন আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে তিন মাস বা ছয় মাস বাইরে থাকা যায় কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে এক বছরে বেশি সময় লাগে এখন তাহলে আমাদের করণীয় কি ভাই যারা বিদেশ যান বিয়ে করার পর আমি তাদেরকে বলি আপনাদের বিদেশ যেতে দুই ধরনের ভিসা লাগবে কয় ধরনের ভিসা একটা ভিসা নিবেন যে দেশে যাবেন সেই দেশের অ্যাম্বাসি থেকে আর আরেকটা ভিসা নেবেন আপনার বইয়ের কাছ থেকে বইয়ের কাছ থেকে ভিসা নিবেন মানে হলো আপনার স্ত্রী আপনার অগচরে আপনি চলে গেলে সংসারের শান্তির জন্য সুখের জন্য যাচ্ছেন সেটা যদি সে মেনে নেয় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে এই কনফিডেন্ট তার উপরে থাকে খুশি মনে বলে ভাই ঠিক আছে আপনি যান আমাদের সমৃদ্ধির জন্য সুখের জন্য উপার্জনের জন্য আপনি যাচ্ছেন আপনি যান তাহলে সেই ক্ষেত্রে আপনি যাবেন কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না আপনি বিদেশ যাবেন এক বছর থাকবেন দেড় বছর দুই বছর থাকবেন এ লম্বা সময় ধরে আমি নিজেকে গুণামুক্ত রাখাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং নানা সময় আমার জটিলতা তৈরি হবে তাকুয়া ধরে রাখাটা তো এই জন্য আপনি যেতে পারবেন না আপনি গেলে আমার অসুবিধা হবে এটা যদি কোনো স্ত্রী বলে এবং আপনি গেলে যদি আসলেই কোনো এরকম পরিস্থিতি হবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিদেশ বিয়ে করার পর স্ত্রীকে রেখে যাওয়া যায়জ তবে এর মানে এই না যে শরীয়ত আপনার জন্য কোনো সময় ঠিক করে দিয়েছে যেমন প্রশ্নকর্তা বলেছেন তিন মাস ছয় মাস বাইরে থাকা যায় এর বেশি যায় না না এটা তো আপনার মন গড়া কথা তিন মাস ছয় মাস থাকা যায় এমন কোনো কথা নাই স্বামী স্ত্রী উভয়ে যদি সম্মত থাকে স্ত্রী যদি গোনা থেকে বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ স্বামীও বেঁচে থাকতে পারেন তাহলে এক বছর দুই বছর তিন বছর বা আরও লম্বার সময় যদি বিদেশ থাকেন সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে না বা হারাম না কিন্তু মনে রাখবেন এরকম দীর্ঘ সময় স্ত্রীকে ফেলে রেখে বিদেশে পড়ে থাকা কখনো ভালো জিনিস ইসলাম চায় স্বামী স্ত্রী অকণ্যে কাছাকাছি থাকবে কারণ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হল পবিত্রতা চারিত্রিক হেফাজত চরিত্রের হেফাজত এই চারিত্রিক পবিত্রতা এটা নষ্ট হতে পারে যদি আপনি লম্বা সময়ের জন্য বিদেশে চলে যান এই জন্য আমি বলি যারা বিদেশে যেতে চান অবিবাহিত অবস্থায় যাবেন উপার্জন করে পুঁজি সংগ্রহ করে চলে আসবেন আর যদি বিয়ে করার পরে যান তাহলে এমন প্রফেশনে যাবেন চেষ্টা করবেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য থাকার জন্য যাতে করে আপনার চরিত্রে হেফাজত থাকে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে তিন দিন সাত দিন বা চল্লিশ দিনে যে মানুষ খাওয়ানো হয় সেখানে আত্মীয় স্বজনদের সহ খাওয়ানো হয় এতে মৃত ব্যক্তির কোনো উপকার আসে কি না দেখুন মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব মানুষকে খাওয়াইলেন টাকা পয়সা দান করলেন এটা মৌলিকভাবে জায়েজ জিনিস কিন্তু হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ বলতে একটা জিনিস আছে কোনো মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালে সেটাকে শ্রাদ্ধ বলে এই শ্রাদ্ধ না করলে তাদের বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তি তাকে শাস্তি দেওয়া হয় বা তাকে স্বর্গে খাবার দেওয়া হয় না শ্রাদ্ধ লিখে আপনি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন বিতাড়িত আমি দেখেছি তো এখান থেকে মুসলমানদের মধ্যে আসছে যে মানুষ মারা গেলে ওই এলাকাবাসীকে খাওয়ানো মনে রাখবেন মোহাম্মদ সাল্লা মৃত্যুবরণ করার পর দুনিয়া থেকে তার অফাত হওয়ার পর বা খোলাফায় রাশেদার চার খলিফা তাদের অফাতের পর সিনিয়র অনেক সাহাবীর দুনিয়া থেকে যাওয়ার পর মৃত্যুর পর তারা এরকম মানুষজন ডেকে জেয়াফত খাওয়ানো মেজবানি খাওয়ানোর এরকম কোনো ঘটনা কোনো হাদিসে পাওয়া যদি এটি সুন্না হতো এটি যদি কোরআন সুন্না নির্দেশ হতো তাহলে তাদের জীবনীতে পাওয়া যেত নবী সাদালাম এরকম কোন নির্দেশ করেন নেই যে তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন মারা গেলে এলাকাবাসীকে তোমরা খানা খাওয়াবে হ্যাঁ আপনি যদি এমনিতে সাধারণভাবে ডান ব্যক্তির তরফ থেকে সেটা উপকারী কিন্তু তিন দিন সাত দিন চল্লিশ দিন নির্দিষ্ট করে এই যে খাওয়ার অনুষ্ঠান বা ভোজন অনুষ্ঠান এটা করা ইসলাম নির্দেশ দেয় নাই কিন্তু আমাদের দেশের সব জায়গায় এই বিষয়টি প্রতিষ্ঠিত আছে আচ্ছা বলেন তো মানুষ মানুষকে কখন খাওয়ায় খুশি হলে কখন খাওয়ায় একজন বিয়ে করেছে আস্ত বউ ঘরে আসছে খুশি চোটের অলিমা খাওয়ায় ঠিক না ঠিক আরেকজনের ছেলে হয়েছে মেয়ে হয়েছে হয়েছে খুশি আকিকা খাওয়ায় বলেন একজনের পরীক্ষার রেজাল্ট ভালো চাকরি হয়েছে ব্যবসায় লাভ হয়েছে সে খুশির চোটে মিষ্টি খাওয়ায় এই খাওয়া খাওয়ার ব্যাপারগুলো হলো খুশি হলে খাওয়ায় ঠিক না ভাই ঠিক তো আপনার বাবা মারা গেছেন মা মারা গেছে আপনি কি অনেক খুশি তো খুশি না হলে সবাইকে এখানে খাওয়ানোর ফুর্তি করার কি আছে হ্যাঁ আপনি বলেন আমি গরিব দুঃখীকে খাওয়াইতে চাই তো গরিব দুঃখীকে আপনি রান্না করে খাওয়ানো এটা সবের কাজ হতে পারে কিন্তু সেটার জন্য কোনো দিন ক্ষণ ঠিক করে সামাজিক প্রথার অংশ হিসাবে বিশেষ করে শ্রাদ্ধ এটার সাথে মিল হয় সেরকম যদি আপনি করেন তো মনে রাখবেন নবী সাল সাল্লাম বলেছেন মান্তাসাবাহমিন ফাহিন হোম যে মুসলমান অন্য ধর্মের মানুষের সাদৃশ্য তাদের কৃষ্টি কালচারে অনুসরণ করবে অনুরূপ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে বিধায় এরকম করা জায়েজ হবে আপনি মৃত ব্যক্তির তরফ থেকে সাদকা জারিয়ামূলক কাজ করেন মানুষ মারা যাওয়ার পর সাদেকা জারিয়া সবচেয়ে বেশি উপকার হয় আপনি এমনি মানুষকে খাবার দিতেও পারেন বাজার সদায় করে দিতে পারেন একজন গরিবের বাসায় একটু চাল কিনে দিলেন একটা মাদ্রাসায় কিছু দান করলেন সেটা আপনি করতেই পারেন কিন্তু দিনক্ষণ ঠিক করে এই কুলখানি ইত্যাদি যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করার নির্দেশ দিয়ে যান আমরা সুন্নতকে মেনে চলবো মোহাম্মদ সাল্লাহ নির্দেশকে মেনে চলবো আমাদের তফিক দান করুন